নমস্কার বন্ধুরা, স্বাগত তোমাদের এবং আমাদের চ্যানেল ইজি টু ফিজিক্সে। এখনকার সব থেকে ব্রেকিং নিউজ হলো, স্কুল কলেজে খোলা ব্যাপারে বড় সিদ্ধান্ত নিল মুখ্যমন্ত্রী। জানুন কি সিদ্ধান্ত নিল। পরিস্থিতি উন্নতি হলে আগামী 6 সেপ্টেম্বর থেকে ফের স্কুল কলেজ খোলা ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সেক্ষেত্রে অল্টারনেটিভ দিনে ক্লাস চালুর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা পরিস্থিতির জেরে গত মার্চ মাস থেকে তালা ঝুলছে রাজ্যের স্কুল কলেজ সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে। প্রতিদিন দেশে অন্য একাধিক রাজ্যের পাশাপাশি সংক্রমিত বাড়ছে বাংলাতেও। এই পরিস্থিতিতে এখনই রাজ্যে স্কুল কলেজগুলি খোলার কোনো প্রশ্ন নেই বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 31 অগস্ট পর্যন্ত স্কুল কলেজ বন্ধ থাকবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে পরিস্থিতি উন্নতি হলে 31 অগস্টের মধ্যে ফের বৈঠক বসবে রাজ্য সরকার। স্কুল কলেজ খোলা নিয়ে সেই সময় পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন তিনি। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না।